রানীগঞ্জের ইস্ট কলেজ পাড়ার শিবকলোনি এলাকায় দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় পৌরসভার তরফে কোনো টাইম কল না থাকায় চরম অসুবিধার সম্মুখীন এলাকার বাসিন্দারা। এরই প্রেক্ষিতে সোমবার স্থানীয়রা স্মারকলিপি তুলে দিলেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য তথা রানীগঞ্জের 2 নম্বর বোরোর ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণশশী রায়ের হাতে। মিলেছে আশ্বাস। রানীগঞ্জের 2 নম্বর বোরোর অন্তর্গত রানীগঞ্জ ইস্ট কলেজ পাড়ার শিব কলোনি এলাকায় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মতো পানীয় জলের সমস্যা এবার মিটতে চলেছে পাকাপাকিভাবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি রয়েছে এলাকায় পর্যাপ্ত টাইম কল নেই, এলাকার রাস্তাঘাটও কাঁচা বলে দাবি স্থানীয়দের। আর এই সকল দাবিগুলি নিয়েই এদিন এলাকার বাসিন্দারা সম্মিলিত হয়ে দাবিপত্র জমা করেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক মণ্ডলের সদস্য তথা 2 নম্বর রানীগঞ্জ বোরোর দায়িত্ব পাওয়া আধিকারিক পূর্ণশশী রায়ের হাতে। উল্লেখ্য, এর আগেও স্থানীয় বাসিন্দারা বিষয়টির প্রেক্ষিতে বোরো অফিসে আবেদন জানানোর পর এলাকা পর্যবেক্ষণে যান 2 নম্বর বোরোর আধিকারিক ও ইঞ্জিনিয়ারেরা। এদিন স্থানীয়দের কাছে স্মারকলিপি হাতে পাওয়ার পর পূর্ণশশীবাবু বলেন, খুব শীঘ্রই এবার টাইম কলের ব্যবস্থা করে দেওয়া হবে ওই এলাকায়, সাথে এলাকাবাসীর অন্যান্য দাবিও মেটানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে যে কাজ করছেন তার প্রমাণ আজকে যারা মহিলারা এসেছিলেন, যারা আজকে আমার কাছে এসেছিলেন, তারা পানীয় জল নিয়ে খুব খুশি। এবং কিছু নতুন বাড়ি যেখান থেকে মহিলারা যারা এসেছিলেন তাদের আগে কিছু নতুন বাড়ি হয়েছে, সেই জায়গাটা একটু বাড়িয়ে দিতে বললো। আমরা ইতিমধ্যে ওইটা এস্টিমেট করেছি এবং খুব শীঘ্রই আমরা ওইটা কাজ করে পানীয় জলটা পৌঁছে দেবো। এবং সবচেয়ে ভালো লাগলো যে আমাদের দপ্তর থেকে, রানীগঞ্জ বোরোর দপ্তর থেকে আমাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে আমরা পানীয় জলটা ওই পর্যন্ত সুষ্ঠুভাবে বাড়িয়ে দিতে পেরেছি, সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের কাছে এসে দাবিপত্র দিলেন এবং স্বীকার করে নিলেন যেন আমরা আপনাদের কাজে খুব খুশি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মানুষের যে কাজ করছেন সেটা আমরা আজকে রানীগঞ্জ বোরো এসে বুঝি। এদিকে এই আশ্বাসে এই খুশি এলাকার মানুষেরা, তারা বলছেন, ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।